চোখের সামনে বিলীন হয়েছে শত শত পরিবারের বসত বাড়ি। এছাড়াও কৃষকের একমাত্র সম্বল আবাদি জমিগুলো নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, আর তা চেয়ে চেয়ে দেখতে হচ্ছে অসহায় কৃষকদের। সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নে প্রতাপপুর গ্রামে এমন দৃশ্য এখন নৈমিত্তিক ঘটনা। আমাদের প্রতিনিধি বিপ্লব রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেশ। কুশিয়ারা নদীর ভাঙনে শত শত বাড়িঘর, মসজিদ, বিদ্যালয়, হাটবাজার সহ বিস্তীর্ণ জনপদ হারিয়ে যাচ্ছে, অথচ দেখার কেউ নেই। এই জনপদকে রক্ষার ব্যাপারে নেই কারো কোনো উদ্যোগ। গত কয়েক বছর ধরে প্রতাপপুর ও ফয়জুল্লাহপুর এলাকায় সর্বনাশা কুশিয়ারা নদীর অব্যাহত ভাঙনে নদীর পাড়ের শত শত বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে। মাথা গোজার ঠাঁই হারিয়ে এসব লোকজন অন্যত্র বসবাস করছেন। নদী ভাঙন অব্যাহত থাকলেও ভাঙন রোধে কোনো উদ্যোগ নেই জনপ্রতিনিধিদের। জানা যায়, উপজেলা কুশিয়ারা নদীর ভাঙনে প্রতাপপুর বাজার সহ এলাকার কয়েকটি গ্রাম হাবিবপুর ইউনিয়নের একাংশ রয়েছে হুমকির মুখে। শুধু তাই নয়, নদীপাড়ের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, বেশ কয়েকটি হাট বাজার সহ অনেক স্থাপনা ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যান জনপ্রতিনিধিরা নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন এলাকাবাসীকে। তবে নদীর গর্ভে সর্বস্ব হারিয়ে পথে বসেছেন শত শত পরিবার, আর এসব পরিবারগুলো ভিটেহারা হয়ে মানবেতর জীবনযাপন করছেন। নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান চেয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা। আমাদের ইমার্জেন্সি কিছু কাজ করেছিল বস্তার, জিও ব্যাগ, এগুলাতে আসলে তেমন কোনো আমার কাজে আসে নাই, যেহেতু প্রচুর পরিমাণে যদি পড়তো মোটামুটি একটা আমরা কিছু কাজে আসলো। এখন যে অবস্থা আপনারা দেখতেছেন, আরও 100 দোকানপাট আছে ওইদিকে, মনে হয় 100 ঘরবাড়ি, এগুলার সব তো নদী গর্ভে বিলীন হয়ে গেছে এক বছরের ভিতরে। এখন যদি এটার জন্য একটা স্থায়ী ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমাদের হাটি আছে প্রতাপপুর, যে বাকি অংশগুলো আছে বাজারের, একটা ঢালাই রাস্তা আছে এলজিডির, এই রাস্তারও মোটামুটি এক ধরনের অর্ধেকটা ক্ষতি হয়ে গেছে, বাকিটাও নদী গর্ভে বিলীন হয়ে যাবে। তাই জন্য একটা স্থায়ী ব্যবস্থার দরকার। ঘর বাড়ি একবার ভাঙিয়ে গেছে গা, আরেকবার বানলাম, তারপরেও আবার গেল গা। এখন যদি একটা স্থায়ী ব্যবস্থা না হয়, আর কতবার ভাঙবো আমরা, বানবো আমরা? আপনার এমনি গরিব অসহায় মানুষ কে 4-5 বছর ধরে যে নদী ভাঙনের ফলে আমাদের বিভিন্ন মানুষের ঘর বাড়ি সেটার থেকে বিচ্যুত হয়েছে। এইদিকে আমাদের যেমন 2-3টা পাড়া ছিল, সেই পাড়াতে অটোমেটিকলি তারা এই জায়গা থেকে সরে গেছে এবং অন্য জায়গায় বসবাস করতেছে। এখনও আমাদের যে পাহাড় প্রতাপপুর বাজারটা রয়েছে, এটা বিরাট একটা সম্মুখীন। যেন আগ্রাসীর তাবা প্রতি বছরই বিলীন করে দিচ্ছে শত শত পরিবারের স্বপ্ন। আমি এখন দাঁড়িয়ে আছি কুশিয়ারা নদীর পাড়ে। এই নদীতে বিলীন হয়ে গেছে প্রতাপপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতাপপুর বাজার ও 600 পরিবারের স্বপ্ন। 2012 সালে তৎকালীন মন্ত্রী আনিসুল হক শাল্লা সফরে এসেছিলেন, সেই সময় শাল্লাবাসীকে আশ্বস্ত করেছিলেন নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান করা হবে, কিন্তু আজও পর্যন্ত স্থায়ী কোনো সমাধান করা হয়নি। হতাশায় রয়েছেন শাল্লাবাসী। এদিকে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন নদী ভাঙন রোধে জিও ব্যাগের ব্যবস্থা করা হয়েছে, জিও ব্যাগ দেওয়ার পরও নদী ভাঙন ঠেকানো যাচ্ছে না। তবে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন নদী ভাঙন ঠেকাতে স্থায়ী সমাধানের প্রয়োজন, সেই সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তারা। বিপ্লব রায়, 71 বাংলা, শাল্লা, সুনামগঞ্জ।